মার্কিন কোম্পানি শেভরনকে গ্যাস অনুসন্ধানে বিবিয়ানা এলাকায় আরও 60 বর্গ কিলোমিটার এলাকা বরাদ্দ দিয়েছে পেট্রোবাংলা। দেশীয় গ্যাসের উৎপাদন বাড়ানোর উদ্যোগের অংশ হিসাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পেট্রোবাংলা। রবিবার স্থানীয় একটি হোটেলে এই নিয়ে শেভরন এবং পেট্রোবাংলার মধ্যে একটি চুক্তিও হয়েছে। চুক্তি অনুযায়ী আগামী বছরের প্রথম ভাগে বিবিয়ানায় নতুন কূপ খনন শুরু করবে শেভরন। একই সঙ্গে জালালাবাদ ও মৌলভীবাজার গ্যাস ক্ষেত্র পরিচালনায় শেভরনের দায়িত্ব আরও 5 বছর বেড়েছে। বিবিয়ানার উৎপাদন বাড়াতে আগামী বছরের প্রথম ভাগে শুরু হবে বিবিয়ানা 27 কূপ খনন। নতুন কূপে 6 থেকে 8 হাজার মিটার পর্যন্ত খনন করা হবে। বিবিয়ানা 27 কূপ খননে সফলতা এলে নতুন আরও কূপ খননের পরিকল্পনা রয়েছে শেভরনের। পেট্রোবাংলা জানিয়েছে বিবিয়ানায় 2টি কূপ খনন সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে শেভরন ব্যয় করবে $77 মিলিয়ন।